খেলা হবে বলছে 7 তারিখে, আমি দেখতে চাই যে কত বড় খেলা হয় ইনশাআল্লাহ 7 তারিখে। কাজেই বিভিন্ন কারণে সরকারের প্রতি আমার ক্ষোভ আছে, গতকালকে সেটা আমি ক্ষোভ প্রকাশ করেছি একটা ভিডিওর মাধ্যমে। আমি অত্যন্ত দুঃখিত, আমাকে সেখানে কঠোর ভাষা ব্যবহার করতে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর, শব্দবোমা মেরেছি। তো মাননীয় সব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু নেড়ে চেড়ে বসুন, শব্দবোমা যদি খেতে না চান তাহলে ঠিকঠাক মতো কাজ করুন, এখনও সময় আছে। জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করুন, বিরোধী দলের মধ্যেও অনেক মেধাবী, অনেক দেশপ্রেমিক, অনেক ভালো মানুষ আছে যাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদেরকেও একসাথে নিয়ে আমরা সবাই মিলে কাজ করি। আসুন একটা জাতীয় কমিটি, জাতীয় পর্যায়ে এটা বলতে পারেন যে মনে করি বাংলাদেশে আরও অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তাদেরকে আপনি সেখানে সংযুক্ত করতে পারেন।